গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে সকাল সকাল উঠে আমি একটু চাটা বসিয়ে দিয়েছি, আর পুচকেটা স্কুলে গেছে, দিদি ওকে স্কুল বাসে তুলে দিয়ে চলে এসছে। তো চাটা বানিয়ে নিয়ে শুধুমাত্র দিদির আর আমার জন্যই চা, বাড়িতে যা বুট অফিস চলে গেছে, কেউই নেই আর। তো ওর আমার চাটা আমি এবার ঢেলে ফেলবো দুজনের কাপে, ঢেলে নিয়ে তারপরে গিয়ে একসঙ্গে দুজনে বসে খাবো। চা ঢালতে গিয়ে আবার একটু পড়ে গেল, তো ওটা আমি আবার পরিষ্কার করে তারপর একটা ট্রেতে করে কাপ দুটো নিয়ে ঘরে চলে যাব, গিয়ে দুজনে গল্প করতে করতে বসে খেয়ে নেব। দিদি যাবে এখন পুচকেটাকে স্কুল থেকে আনতে, তো তার জন্য এখন স্নান টান করে রেডি হবে। তো ভাবলাম এই সকালের ব্রেকফাস্টটা, যদিও দিদি রুটি করা আছে, শুধু আমি একটু ডিম টিম ভেজে দেবো, ডিম ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে রুটি দিয়ে। স্নান করে একেবারে প্রায় রেডি হয়ে বসেছিলো, তো খেয়ে উঠে এবার ও বাকিটা আর কি যে যতটুকু রেডি হওয়া বাকি ছিল সেটা রেডি হয়ে এখন পুচকেটাকে আনতে চলে যাবো। অনেকটা বেজে গেছে মামা, তুমি ও স্নান টান করে এসে তাই করো, আসো চলো চলো স্নান করি। সফর একটা কাজের জিনিস নয় তো, মশলা বাড়ছে আর এখানে তরকারি হচ্ছে, আলু পটলের তরকারি। তো হচ্ছে ওকে স্কুল থেকে নিয়ে দিদি চলে এসছে, তো দিদি দিকে রান্না করছে, ততক্ষণে আমি ওকে স্নান টান করিয়ে দেবো। তো ওকে মাথায় গায়ে ঠায় তেল মাখিয়ে দিয়েছি, এবার গিয়ে স্নানটা করিয়ে খাইয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি। তো ছাদে যে জামাকাপড়গুলো আছে সেগুলো সব তুলে নেবো। আর এই কদিন বৃষ্টি বৃষ্টি হয়েছিলো দেখে পুচকেটা জুতো পরে বাইরে বেরিয়েছিলো, তো ভীষণ কাদা ফাদা লেগে গেছিলো, তাই দিদি আবার ওগুলো কেচে দিয়েছিলো, তো সেগুলো আবার পুচকেটা নিয়ে গেল জুতোগুলো হাতে করে। আর পুচকেটার সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে, দেখো উনি বাবা তাই বসে ঢুকু। দেখ ফোনের মধ্যে দিয়ে আসবে, দেখ এডুকু, ওইলে বাবা ওইলে বাবা ওইলে বাবা। গরম লাগছে খুব তোমার, খুব গরম লাগছে এডুকু। সন্ধ্যেবেলা পুচকেটার পড়া হয়ে গেছে, উঠে তো ভীষণ মায়না করছে, চলো ঘুরতে চলো ঘুরতে চলো বাইরে চলো। তো প্রথমে আমি বলছিলাম যে আমি যাব না, যে তোরাই যা, তারপর দিদি শুনলো না, দিদি বললো না না চল চল। তো রীতিমতো আমাকে ঠেলে গুটিয়ে তাই আমাকে নিয়ে যাচ্ছে, তো উঠে বললাম, উঠে রেডি হয়ে নিচ্ছে। আসলে ইচ্ছা করছিলো না বেরোতে, আবার কালকে তাড়াতাড়ি ঘুরে সকালে উঠে বাড়ি যাব তার জন্য। তো যাই হোক, তো এখন রেডি হয়ে নিয়েছি আমি, এবার বেরিয়ে যাবো ওদের সঙ্গে। আমার আবার কি হচ্ছে জানো, আমি লাস্টে বেরিয়েছি ঘর থেকে, সবার শেষে তৈরি হয়েছি, উঠছিলামই না উঠছিলামই না, দুই ছেলে 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 ওঠালো। তারপর যেহেতু রেডি হয়েছিল লাস্টে, বেরিয়েছিল লাস্টে, এবার তালা দিতে গিয়ে হাতটার মধ্যে লেগে গেছে। ওই লকটা একটু ভীষণ শক্ত, এখানে বৃষ্টি হলো কখন, যত জল লাগে না, বৃষ্টি হয়নি তো।
বাইরের দিকটা বেশ কি সুন্দর, ছোটো ছোটো এরকম বাচ্চাদের খেলার জন্য পার্ক করা আছে, বেশ ভালো লাগে। সন্ধ্যার দিকে এরকম সব বাচ্চাগুলি আসে একসঙ্গে, এখানে এসে বেশ একটু সব কিছু চড়ে ঠড়ে, বেশ ভালো লাগে বাচ্চাদের এখানটা আসতে। আর এই পুচকুটা তো আমাদের পুচকুটা তো ভীষণ ভালোবাসে আসতে, মানে ও একটু পড়া হয়ে গেলেই মানে ওর যেন মনে হয় যে মামা একটু যাই, মামা একটু যাই, যেহেতু ওদের বাইক থেকে কাছে। তো কী সুন্দর এখানটা চড়ছে, একবার এটা চড়ছে একবার ওটা চড়ছে। তো আবার কী হচ্ছে, আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য আবার এখানে প্রায় 8টা নাগাদ বন্ধ হয়ে যায়। তো যেই 8টা বেজে গেছে, এখানে যারা সিকিউরিটি থাকে তারা এসে বলছে হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো। ওই জন্য দোলনাটার বেশিক্ষণ চড়তে পারলো না, ওদিকে আর একটা কী চড়ার একটা কী ছিল সেটাও চড়বে বলছিলো, বাট হলো না। আসো ওই যে দুজন আগে আগে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে, কত দূর যে হাঁটছে কে জানে। আর আমরা দুজন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, বুঝতে আর পারছি না কি হচ্ছে কোথায় যাচ্ছি আমরা। আর সন্ধ্যেবেলা ওজা বায়না করলো, তাই তো বেরোনো হলো। হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি, ওই জীবনে কেকটা কিনলো, তারপর আমরা হাঁটছি হাঁটছি হাঁটছি। জিরু এটা বেশ দারুণ, তো আমাদের দিকটা এরকম কিছু দেখিনি, এটা একটা নতুনত্ব এদের এখানে। গরম হলে তুমি খাবে আমরা ঠান্ডা খাবো। বিরিয়ানি খেতে এসে বসে আছি, আসলে নতুন একটা ঠান্ডা আসবে সেই ঠান্ডার অপেক্ষায় বসে আছি। কিন্তু খেতে এসে এরকম চোখের সামনে বিরিয়ানি হাড়ি রয়েছে, অথচ খাওয়া যাচ্ছে না, এবং ধরে বিরিয়ানি নেই, নতুন হাড়ি নামবে তারপর আমরা পাবো, সেই অপেক্ষায় বসে আছি আমাদের। আর ও তো দুশ্চিন্তা চালিয়ে যাচ্ছে, যেটা ওর কাজ সারা রাস্তা লাফালাফি দৌড়ো দৌড়ি করেছে। হাঁটতে পারছে না খেয়ে, ওই যে আমি যেই বলেছি অমনি জোরে হাঁটে আরম্ভ করে দিয়েছে, বলছে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে ওই জন্য হাঁটতে পারছে না, বলে মোটেই না মোটেই না।